হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ফুটবল বাণী ফুটবল বাণীর আরো একটা নতুন এবং এক্সক্লুসিভ এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে অল্প কিছু আপডেট আছে তবে অফিশিয়াল কিছু আপডেট আছে তাই বেশি লম্বা একদমই ভিডিওটা হবে না কয়েকটা আপডেট আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো তো প্লিজ বন্ধুরা ভিডিওটা একদমই স্কিপ না করে পুরোটা দেখো এই অল্প আপডেটগুলো জানার জন্য তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট তো প্লিজ এই ভিডিওটাকে অবশ্যই দেখতে থাকো সমস্ত আপডেটগুলো তোমরা পেয়ে যাবে একটা কথাই বলবো যারা প্রথমবার আমাদের চ্যানেলে এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবল ওয়ার্ল্ড ফুটবলের এরকমই রেগুলার আপডেট সবার আগে পেতে তো চলো বন্ধুরা এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না সরাসরি আজকের মেন আলোচনায় যাওয়া যাক তো বন্ধুরা আজকের প্রথম যে আপডেটটা দিয়ে দেবো এফসি গোয়াকে নিয়ে এরকম যে হবে সেটা তোমরাও জানতে আমরাও জানতাম আগেও শেয়ার করেছিলাম যে এফসি গোয়ার হেডকোচ হতে চলেছেন হায়দ্রাবাদ এফসির প্রাক্তন হেড কোচ অর্থাৎ ম্যানুলো মার্কুয়েজ রোকা তারপরে এটাও কিন্তু কালকে অফিশিয়াল হয়ে গেল গতকাল কিন্তু কার্লস পেনাকে অফিসিয়ালি গুড জানিয়ে দিয়েছে এফসি গোয়া হ্যাঁ এখনও ম্যানলো মার্কুয়েজ রোকার আপডেটটা অফিসিয়াল হয়নি তবে কার্লস পেনাকে কিন্তু অফিসিয়ালি গুডবাই জানিয়ে দেওয়া হয়েছে একদমই খারাপ গেছে এই পুরো সিজনটা এফসি গোয়ার জন্য কার্লস পেনার আন্ডারে তো সেই জায়গায় তাকে তো স্যাক করা হতোই এবং এটাই হলো এরপর নেক্সট যে আপডেটটা দিয়ে দেবো মুম্বাই সিটি এফসির স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার তেত্রিশ বছর বয়সী অ্যালবার্টো নগুয়েরার ব্যাপারে অ্যালবার্টোনগুয়েরা যার কন্ট্রাক্টও মুম্বাই সিটি এফসির সাথে এই দু হাজার তেইশেই শেষ হয়ে যাচ্ছে যেটা শোনা যাচ্ছে তিনি কিন্তু পরের সিজনে আর মুম্বাই সিটি এফসিতে থাকবেন না হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো অর্থাৎ অ্যালবার্টোনো নগুয়েরাকে কিন্তু ছেড়ে দিতে চলেছে মুম্বাই সিটি এফসি অ্যালবার্টোনো নগুয়েরা যিনি এই সিজনে চারটে গোল মোস্ট প্রভাবলি করেছিলেন চারটে গোল আর তার সাথে একটা অ্যাসিস্টও ছিল কুড়িটা ম্যাচের মধ্যে তো যাই হোক নগুয়েরাকে বেশিরভাগটা টাইমেই কিন্তু মুম্বাই সিটি এফসি অ্যাজ এ সাবস্টিটিউট ইউজ করেছিল তার জায়গায় নতুন বিদেশি ফুটবলার অবশ্যই আসবে মুম্বাই সিটি তে এমনটাই এক্সপেক্ট করা হচ্ছে এবং এই মুহূর্তে এটাই বড় আপডেট যে অ্যালবার্টো নগুয়েরা মুম্বাই সিটি এফসি ছাড়ছেন এবার দেখা যাক তিনি ইন্ডিয়াতে এ থাকেন কিনা না অন্য কোন দেশে যান তোমাদের কি মতামত অ্যালবার্টো নগুয়েরা ইস্টবেঙ্গলে আসতে পারবেন কিনা বা ইন্ডিয়াতে থাকবেন কিনা অবশ্যই নিচে কমেন্টে জানিও এরই সাথে পরবর্তী যে আপডেটটা দিয়ে দেবো আইএসএলে খেলে যাওয়া অন্যতম সেরা বিদেশি স্ট্রাইকার আইএসএলের কুড়ি একুশ সিজনের গোল্ডেন বুট উইনার অর্থাৎ এফসি গোয়ার হয়ে গোল্ডেন বুট যিনি জিতেছিলেন অর্থাৎ ইগর অ্যাঙ্গুলো তারপর তিনি এফসি গোয়া ছেড়ে চলে গিয়েছিলেন মুম্বাই সিটি এফসিতে ইগর অ্যাঙ্গুলো আইএসএল এর ইতিহাসে টোটাল চল্লিশটা ম্যাচ খেলেছিলেন যেখানে চব্বিশটা স্কোর করেছিলেন আর দুটো অ্যাসিস্ট করেছিলেন দুটো টিমের হয়েই কিন্তু খুবই ভালো খেলেছেন এফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলেছিলেন মুম্বাই সিটি এফসির হয়ে তো এই মুহূর্তে যেটা বড়ো আপডেট ইগর অ্যাঙ্গুলো কিন্তু তার সমস্ত রকম ফুটবল কেরিয়ার থেকে রিটায়ারমেন্ট ঘোষণা করে দিয়েছেন তো অবশ্যই ইগর অ্যাঙ্গুলোর পরবর্তী ফিউচারের জন্য আমাদের তরফ থেকে অনেক অনেক শুভকামনা রইল এবার আজকের পরবর্তী যে আপডেটটা দিয়ে দেবো ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে সার্জিও লোবেরা হাত ছাড়া হওয়ার পর তোমাদেরকে জানিয়েছিলাম যে ইস্টবেঙ্গলের সেকেন্ড চয়েস কোচ কিন্তু কার্লাস কুয়াদ্রাত অর্থাৎ বেঙ্গালুরু এফসির প্রাক্তন হেড কোচ তবে এখানে কিন্তু আরও একটা সমস্যা দেখা গেছে কার্লাস কুয়াদ্রাতকে কন্ট্র্যাক্ট পাঠিয়েছিল ইস্টবেঙ্গল তবে কার্লাস কুয়াদ্রাতের কিন্তু একটা শর্ত আছে যেখানেই সমস্যাটা সৃষ্টি কার্লস কুয়াদ্রাত চাইছেন বেঙ্গালুরু এফসির ফর্মার যিনি সিইও ছিলেন অর্থাৎ মন্দার তামাং তাকে ইস্টবেঙ্গলকে নিয়ে আসতে হবে অ্যাজ আ সিটিও এবার এখানেই সমস্যার সূত্রপাত ইস্টবেঙ্গল এই শর্তটা মানতে পারবে কিনা সেটা একটা অবশ্যই চিন্তার বিষয় কারণ মন্দার তামাংকে ইস্টবেঙ্গল সিটিও হিসেবে নিযুক্ত করতে পারবে কিনা সেটা নিয়ে এখন জল্পনা তৈরি হয়েছে আর কার্লাস কুয়াদ্রাজ চাইছেন মন্দার তামাংকে নিয়ে আসতেই হবে অ্যাজ আ সিটিও এবার দেখা যাক এই নিয়ে পরবর্তী সময় কী আপডেট বেরিয়ে আসে এখানেই কিন্তু গাড়ির চাকা আটকে আছে বলতে পারো তোমাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই নিচে কমেন্টে জানিও তবে কার্লাস কুয়াদ্রাদকে নিয়ে এই সমস্যাটাই সৃষ্টি হয়েছে তো আজকের এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করতাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিংটং করে দিও তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব আজকে আমায় কলেজে যেতে হবে তারা আছে একটু তো চলো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী এপিসোডে ততক্ষণের জন্য টাটা